হ্যালো বন্ধুরা, নিউ ইভেন্ট কমপ্লিট করার পরে আমরা কিন্তু কালেক্ট করিনি, তো আমরা এই ইভেন্টগুলো কালেক্ট করে নেব। এখানে টিকিট আছে এবং সিলভার সিস্ট আছে, গোল্ড সিস্ট আছে, আমরা টিকিটগুলো কালেক্ট করে নেব স্পিন দেওয়ার জন্য। এরপরে আমরা কিন্তু স্পিন দিতে পারবো, প্রাইজ রোলের স্পিনটা দিতে পারবো। তো আমরা দেখি এই ইভেন্ট কালেক্ট করলে কি কি পাই। এবং এখানে দেখতে পাচ্ছেন সিস্ট এক্সট্রা একটা ইভেন্ট এসেছে, তো এই যে সিস্ট আমরা ইভেন্টটা, এটা কিন্তু আমরা সিস্ট একমাত্র ওপেন করলেই কিন্তু ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবো। এবং সিনেমা পার্টি কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট এসেছে, অনেকবার দিয়েছে, ঠিক আছে। তো আমরা জানি যে আমরা যদি অ্যাড দেখি তাহলেই কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। তো দেখেন এখানে আমরা একটি সিলভার সিস্টে সল্ট একটি স্টেকের পেয়ে গেলাম, সরি আমরা যে সল্ট স্টেকারটি পেয়ে গেছি, তো এই স্টেকারটা কিন্তু অনেক মানে ইভেন্ট কমপ্লিট করার পরে, অনেকগুলো ইভেন্ট আমরা কমপ্লিট করেছি, এর আগে সিনেমা পার্টি কয়েকটা ইভেন্ট এসেছিল, তারপরে কিন্তু আমরা স্টাইকারটি পেয়ে গেলাম। আপনারা যদি স্টাইকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন স্টাইকারটা পেয়েছেন। হ্যাঁ, এবং আপনারা হয়তো অনেকেই স্টাইকার পাননি, অনেকে আছে স্টাইকার পায়নি, এবং অনেকে আছে দুইটি স্টাইকার পেয়ে গেছে অলরেডি, এবং অনেকে আছে একটি স্টাইকার পেয়েছে আমার মতো। এবং আপনারা কোন স্টাইকার পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা সিস্টগুলো এখানে ওপেন করে নেই, তো এখানে আবার একটি স্টাইকার দেখতে পাচ্ছেন, একটু অল্প একটু মানে ঘরটা বলছে, এখানে কমপ্লিট করতে হবে। তো আমরা যে স্পিনগুলো পেয়েছি সেই স্পিনগুলো আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। টিকিট পেয়েছিলাম আমরা 60টি, কিন্তু স্পিন দেওয়ার জন্য টিকিট পেয়েছিলাম, আমরা 2টি স্পিন অলরেডি দিয়ে ফেলেছি এবং 3 নম্বর স্পিন দিতেছি। তো এখানে আমরা একটি সিস্ট পেয়ে গেছি, গোল্ড সিস্ট। আপনারা যদি স্পিনগুলো পেয়ে যান কালেক্ট করে স্পিন দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে যে টিকিটগুলো দেওয়া আছে ইভেন্টে পেয়ে গেলে কালেক্ট করে এখানে আপনারা স্পিন দিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনারা সিস্ট পেয়ে যাবেন। এবং সেই সিস্ট থেকে আমাদের আরেকটি সিস্ট এক্সট্রা যে ইভেন্টে এসেছে, কী যেন একটা নাম, যেটাই হোক সিস্ট যে ইভেন্টে এসেছে সেই ইভেন্টটা কিন্তু আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। এবং আপনারা সাইটে দেখতে পাচ্ছেন স্পিন যে একটি অ্যাড দেওয়ার জন্য, অ্যাড মানে আমরা এই অ্যাডটি দেখলে আমরা কিন্তু আবার একটি স্পিন পেয়ে যাব ফ্রিতে। আমাদের কিন্তু 2 ঘন্টা পরপর এই স্পিনটা দিতে পারবো যদি আমরা ফ্রিতে অ্যাডটি দেখে নিই। তার মাত্র আমাদের 2টি স্পিন আছে, এরপরে আপনাদেরকে অ্যাড আমি দেখে তারপরে স্পিনটা দিয়ে দেখাবো, ঠিক আছে। তো আমরা স্পিনগুলো শেষ করে নিই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট দিতে। আপনি পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। তো আমরা এবার অ্যাড দেখে নিব, আমরা কিন্তু অ্যাডটি দেখে নিলাম এবং ভিডিওটি একটি স্পিন এসে গেল। এখানে বলা হয়েছে যে 1 ঘন্টা 59 মিনিট পরে আমাদের দিবে, মানে বরাবর 2 ঘন্টা পরে আমরা একটি যদি ফ্রিতে অ্যাড দেখি তাহলে আমরা কিন্তু 2 ঘন্টা পরে এখানে আবারও অ্যাড পাবো এবং স্পিন পাবো ফ্রিতে। তো আপনারা এভাবেই কিন্তু স্পিন দিয়ে নেবেন, ঠিক আছে। এবং লাস্ট একটি সিস্ট ছিল, সেই সিস্টটি আমাদের এখানে এবার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার এটি ওপেন করে নিব এবং এখান থেকে আনবক্স করব, ঠিক আছে। তো এখানে আনবক্স হয়নি, সেজন্য আমরা এখানে মিনিমাইজ করে লোডিং দিব। হ্যাঁ, লোডিং দিলে কিন্তু আমাদের যে সিস্টগুলো আনবক্স হয়নি সেই সিস্টগুলো কিন্তু এখন আস্তে আস্তে করে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখি এবার সিস্টে কী পাই। এখানে একটি পার্ক অল্প করে কিন্তু ঘর গড়েছে, এখানে আমাদের সম্পূর্ণ ঘর গড়লে আমরা পার্কটি পেয়ে যাই। আপনাদের যদি নর্মাল আইডি হয়ে থাকে তাহলে কিন্তু অনেকগুলোই স্টাইকের ওপেন হয়ে যাবে এখান থেকে। এখানে একটি কিন্তু গোল্ড সিস্ট আছে, এটা ওপেন হয়নি, মনে হয় সিনেমা পার্টি যেটা ছিল সেটাই। তো আপনারা কে কোন স্টাইকের পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা যদি স্টাইকের পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, এবং না পেলেও কমেন্ট করবেন। হয়তো আপনারা অনেকেই আছেন 2টি স্টাইকার পেয়েছেন, মানে যার ভাগ্যে যেটা আছে সেটাই পেয়ে যাবে। তো আমরা এখানে কিছু ফ্রি স্টাইল গেম প্লে করবো, কিছু না মাত্র 2টি গেম প্লে করবো। তো দেখি আমরা এখানে ক্লিয়ার করতে পারি কি না, যেহেতু হিটে একটু রিস্ক ছিল। তো যাই হোক, আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। এখান থেকে মিডিয়ামভাবে শ্যুট করলাম, তো পারফেক্টভাবেই চলে গেল। আমাদের কিন্তু বেজের গুটিটি নেওয়া উচিত ছিল, তারপরে গুটিগুলো বের করা উচিত ছিল এই গুটিকে আগে শ্যুট না করে, ঠিক আছে, আগের যে গুটিটি নিয়েছিলাম। তো এবার কিন্তু আমাদের গুটিগুলো বের হয়ে গেল, এবং দেখি অপোনেন্ট প্লেয়ার লিভ দেয় কিনা। তো থ্যাংকস অপোনেন্ট প্লেয়ার জানালো, তো এদিকে নজর না দিয়ে আমাদের মতো করে গেম প্লে করে যাওয়া উচিত, কারণ এখানে কিন্তু বারবার অপোনেন্ট প্লেয়ার ডিস্টার্ব করার জন্য অনেক কিছু করবে, অনেক এসএমএস দিবে, গালাগালি করবে,
অনেক কিছু বলবে, ভালো কথাও বলতে পারে, গালাগালিও দিতে পারে, এরকমেরও হতে পারে। এদিকে আমরা নজর দিব না, আমরা সবসময় ফ্রি স্টাইল গেম প্লের সময় আমরা একটু মানে ভালোভাবে দেখার চেষ্টা করব এবং আমাদের গেম প্লেটা ভালোভাবে যেন উইনার হয়ে নিতে পারে গেম প্লেতে, সেই চেষ্টাই করব। বন্ধুরা, ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু লাইক করে দিবেন, এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ফোর পকেটে একটি গুটি নিব, এখান থেকে একটি বিরাট শ্যুট হয়ে তারপরে চলে যাবে। তো আমরা এখানে তার আগে এখানে কিন্তু নিতে পারতাম বিরাট শ্যুট করে, তো তার আগে এখানে দেখে আবারও টান দিয়ে নিলাম, কিন্তু আমাদের বিরাট শ্যুটটি করা উচিত ছিল। যাই হোক, পরবর্তী সময় আমরা বিরাট শ্যুট করে নেব। এবার যদি অপিনিয়ন প্লেয়ার মিস করে তাহলে, এবং গুটিগুলো যদি বের না করে কোনোভাবে, এলোমেলো না হয়, তাহলে আমরা বিরাট শ্যুট করব। তো এবার কিন্তু আমরা বিরাট শ্যুট করব, ঠিক আছে। এবার আমরা আগের শ্যুটটা এবার করে ফেলবো, আগেই কিন্তু আমাদের করা উচিত ছিল, সেটা না করে আমরা ভুল করেছি। যাই হোক, এবার আমরা ক্লিয়ার করে দেবো, একটু টানা হেঁচড়া চলেছিল, তো আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। এখানে মোটামুটি আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু আমরা গুটিগুলো বের করে ফেলেছি, ব্ল্যাক কালারের গুটিটি আগে নেই এবং মিডল থেকে গুটিগুলো বের করে ফেলি। আপনি যদি এখনও ভিডিওটি লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন। তো দেখা যাক এবার আমরা এখানে ক্লিয়ার করতে পারি কি না। এখানে তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এটাই স্বাভাবিক ফ্রি স্টাইল গেম পেলে। এবং আপনারা কোন স্ট্রাইকের পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।